বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো বসুন্ধরা টয়লেটিস লিমিটেড। হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, হেয়ার কেয়ার ও ওরাল কেয়ার ক্যাটাগরিতে নতুন 8টি পণ্য এখন থেকে পাওয়া যাবে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিভিন্ন দোকানে। ভবিষ্যতে আরও নতুন নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনা আছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের। আরও জানাচ্ছেন রিফাত তাসনুভা। রবিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বসুন্ধরা পাওয়ার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, বসুন্ধরা এক্সট্রিম টয়লেট ক্লিনার, বসুন্ধরা লিড ডিশ ওয়াশ লিকুইড ও বার, বসুন্ধরা এয়ার ফ্রেশনার, বসুন্ধরা এক্সট্রিম প্ল্যান্ট ফাইবার কয়েল ও বসুন্ধরা স্মাইলোজি টুথপেস্টের। অনুষ্ঠানে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোহান তাজবির বলেন, বর্তমান বাজার দখল করে রেখেছে বিদেশি পণ্য। এই ধারা থেকে বেরিয়ে আসতে সামনে আরো বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। Toiletries industries is a 20,000 crore taka industry right now. The major portion of the market is dominated by a foreign company. কেন আমরা দেশীয় কোম্পানি আমরা এই মার্কেট পোর্শনটা রাখতে পারবো না? গুণগত মান বজায় রেখে সঠিক দামে টয়লেট্রিজ পণ্য দেশের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেয়াই মূল লক্ষ্য বলে জানান সাফওয়ান সোফান তাজবির। গুড প্রাইসিং এ, ভালো প্রাইসিং এ ভালো প্রোডাক্ট যেন আমরা ডেলিভার করতে পারি, এটাই আমরা আশা করি। বর্তমানে মাসে 1000 মেট্রিক টন ডিটারজেন্ট উৎপাদন সক্ষমতা রয়েছে, যা ভবিষ্যতে 10000 মেট্রিক টন করার প্রত্যাশার কথাও জানানো হয় অনুষ্ঠানে। রিফাত তাসনুভা, নিউজ 24, ঢাকা।